ঠাকুরমার ঝুলির মনকাড়া ছবি থেকে প্রাক অফসেট যুগের কাগজের বিজ্ঞাপন সর্বত্র ছিল তার অনায়াস বিচরণ। যুগের পর যুগ ধরে এই বাংলায় চলে আসা লোকায়ত কাঠ খোদাই শিল্পের শেষ প্রাণপুরুষ ছিলেন তিনি। শুধু নিজের শিল্প সৃষ্টি নয়, তার সংরক্ষণের দিকেও ছিল তার সমান মনোযোগ। কাঠখোদাই শিল্পী প্রিয়গোপাল দাসের জীবন এবং কাজ নিয়েই প্রথম একটি গবেষণাধর্মী চলমান ইতিহাসের দলিল তুলে এনেছেন অসিত পাল। তার 30 বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ 19 শতকের কাঠখোদাই শিল্পী প্রিয়গোপাল দাস বই প্রকাশের শেষে প্রিয়গোপালের অজানা গল্প শোনালেন লেখক। ইনস্টিটিউটের কাছে এক পোস্টমাস্টারকে বেশ কিছু টেরোরিস্টরা এসে অ্যাটাক করে, টাকার থলি চায় এবং তখন পোস্টমাস্টার সেই টাকার থলি দিতে রাজি না হওয়ার ফলে গুলি করে মারে এবং সেইটা নিয়ে তিনি খুব বিচলিত যে এরকমভাবে একটা লোক শেষ হয়ে গেল চোখের সামনে। কিন্তু আরও বিচলিত তিনি হচ্ছেন যে সেখানে তিনজন সম্পাদক ওর শিয়রের কাছে দাঁড়িয়ে আছে, রাতারাতি ওই মৃত ব্যক্তির কাছ থেকে দেখে তার তিনটে পোর্ট্রেট তাকে কাঠখোদাই করে নামিয়ে দিতে হবে। তিনি সারা রাত ধরে ওখানে কাঠখোদাই করছেন, পরদিন সকালবেলা কাগজ ছাপা হবে, ওর কাঠখোদাই নিয়ে ছাপা হয়েওছে। ললিতকলা একাডেমির অধ্যক্ষ কল্যাণ কুমার চক্রবর্তীর হাত ধরে উন্মোচিত হলো নতুন বইটি। ছিলেন প্রণব রঞ্জন রায়, গৌতম ভদ্ররা। ক্রোমোলিথোগ্রাফ, লিথোগ্রাফ কিংবা উডকাট, এই যে কাজগুলো হয়েছিল বটতলাকে কেন্দ্র করে, এসব কাজগুলো নিদর্শন তো আর কোথাও আমরা দেখি না। এটা তো অসিত নিয়ে এটা ভালো লাগা বলেই করেছে। আজকে আনন্দ পাবলিশার এগিয়ে এসছে বলে বইটা বেরোলো। শতাব্দী বদলের সঙ্গে কাঠখোদাই শিল্পে বিবর্তনের ছোঁয়া, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সঙ্গে প্রিয়গোপালের সখ্যতা, অচেনা এমন অনেক অনুসঙ্গ উঠে এসেছে এই বইতে। আপাতত একটু বিশ্রাম নিতে চান লেখক অসিত পাল, তারপর তার নতুন অভিযান শুরু হবে বাংলায় বিজ্ঞাপনের কাজ নিয়ে। প্রদীপ্ত গোস্বামীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।